নমস্কার বন্ধুরা, কুক লাইক মাম্মিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে খুব টেস্টি একটা রেসিপি শেয়ার করব, আর সেটা হলো হ্যাশ ব্রাউন। এটা বাচ্চা বড় সবারই খুব ভালো লাগবে, আর এটা বানাতেও খুব কম টাইম লাগে। আপনারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমিও আপনাদের সাথে সুস্বাদু রেসিপি শেয়ার করার আগ্রহ পাবো। আপনারা সবসময় আমার সাথে থাকবেন। এবার আসুন আমি কিভাবে হ্যাশ ব্রাউন বানিয়েছি সেটা দেখে নিই। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে 40% সেদ্ধ করে নিয়েছি, পুরো সিদ্ধ করব না, আর এটাতে একটুও যেন জল না থাকে। এবার আমি একটা গ্রেটারের সাহায্যে এই আলুটা গ্রেট করে নেব। পুরো আলুটা আমার গ্রেট করা হয়ে গেছে, দেখুন এইভাবে গ্রেট করে নেবেন। এবার এর মধ্যে আমি 2 চামচ মিহি চালের গুঁড়ো দিলাম, 2 চামচ ময়দা দিলাম, 1/2 চামচ চিলি ফ্লেক্স দিলাম, গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ, পরিমাণ মতো নুন দিলাম, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এবার হালকা হাতে আমি সবটা মেখে নেব, বেশি চেপে চেপে মাখব না। কিছুটা চিজ গ্রেট করে রেখেছিলাম, আমি এবার সেই চিজটাও দিয়ে দিলাম। আমি এখানে আমুল চিজ কিউবস গ্রেট করে নিয়েছি। আপনারা মজারেলা চিজ কিন্তু নেবেন না, না হলে ফ্রাই করার সময় চিজটা মেল্ট হয়ে যাবে। আবারও হালকা হাতে আমি পুরোটা মেখে নেব। মাখা হয়ে গেছে, এবার একটু তেল ওপরে লাগিয়ে দিলাম, 2 হাতে একটু তেল মেখে নিলাম। এবার এখান থেকে কিছুটা পরিমাণ আলু নিয়ে আমি হাত দিয়ে চেপে চেপে একটা কাটলেটের শেপ করে নেব। এইভাবে আমি সবগুলোকে কাটলেটের শেপ দিয়ে দেব। আমার সবগুলোকে শেপ দেওয়া হয়ে গেছে। প্যানে তেল দিয়েছিলাম, সেটা গরম হয়ে গেছে। এবার একটা একটা করে ফ্রাই করে নেব। এবার উল্টে দিচ্ছি। একটা সাইড হয়ে গেছে, এবার অপোজিট সাইডটাও লাল করে ভেজে নেব। দুটো সাইডই লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি সবগুলো তুলে নিচ্ছি। এইভাবে আমি বাকিগুলোও ভেজে নেব। আমার হ্যাশ ব্রাউনস রেডি টু সার্ভ। আমার এই হ্যাশ ব্রাউনগুলো
ওপর থেকে যেমন ক্রিসপি, ভেতর থেকে তেমনি সফট অ্যান্ড চিজি। আপনারাও এইভাবে বানিয়ে সবাইকে খাওয়াবেন, আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর বেল বাটনটা প্রেস করলে আমার নিত্য নতুন ভিডিওগুলোর নোটিফিকেশান পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।